রিয়াদ নাকি রাসেল, পাওয়ার হিটিংয়ে কে এগিয়ে? প্রায় সবাই বলবেন আন্দ্রে রাসেল। তবে হাতের ব্যাট বদলের মতো বিপিএল এর পাওয়ার হিটিং এর গিয়ারও বদলে গেছে। রাসেল থেকে অনেক এগিয়ে গেছেন রিয়াদ। কতটা এগিয়েছেন? ছয় ম্যাচে দুটো 30+, একটায় 47। বিগ ম্যাচে কুমিল্লার সাথে নট আউট 70। আসলে ওই একটাই 50 হলেও রিয়াদের গড় প্রায় 50, স্ট্রাইক রেট 140। অথচ এই রিয়াদি বিশ্বকাপ থেকে পাকিস্তান সিরিজ পর্যন্ত রান পাচ্ছিলেন না। জাতীয় দলের অধিনায়ক কিংবা ফিনিশার, দুটো ভূমিকাতেই ছিলেন আপাত ব্যর্থ। চলতি বিপিএলে তাই রিয়াদের রান করার গুরুত্ব অন্য যে কোনো সময়ের তুলনায় একটু আলাদা। আর আলাদা হওয়ার জন্য রিয়াদকে অন্যদের চেয়ে আলাদা হতেই হয়েছে। বিপিএলে দলীয় অনুশীলন শুরুর প্রায় দিন দশেক আগেই ব্যক্তিগত অনুশীলনে নেমেছিলেন রিয়াদ, কখনো মিরপুরের ইনডোরে, কখনো বা একাডেমির প্র্যাকটিস উইকেটে। নিজের মতো করেই চেষ্টা করে গেছেন, ব্যাটিং ঝালিয়েছেন নিজের দুর্বলতা বুঝে। প্রায় 15 বছরের ক্যারিয়ার, তাই অভিজ্ঞতা দিয়ে কোথায় সমস্যা আর তার সমাধান কী হতে পারে সেগুলো নিজে নিজে বের করে কাজ করেছেন। হয়তো সেই চেষ্টারই ফল পাচ্ছেন বিপিএলে। বিপিএলের ঢাকা পর্বে মুশফিকদের সাথে রিয়াদ 39 করলেও দল হেরেছিল। ঝাল মিটিয়েছেন বরিশালের সাথে 47 করে ম্যাচ সেরা হয়ে। সেই ধারা ধরে রেখেই চট্টগ্রামে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফেভারিট কুমিল্লার সাথে দেখিয়েছেন আসল খেল, সময় মতো জ্বলে উঠেছেন টাইগারদের টি টোয়েন্টি অধিনায়ক। শাহরিয়ার শাওন, অলরাউন্ডার। দুজনে দুইজনে ব্যাগটা বাড়িতেও দিই।